আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আমরা এই ভিডিওতে দেখবো যারা বিশেষ করে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করেন, বিশেষ করে গার্লফ্রেন্ডের জন্য, তাদের মেডিকেল রিপোর্ট কিভাবে আপনি চেক করতে পারেন। বন্ধুরা, আমরা জানি মেডিকেল করার পরে যে এজেন্সির মাধ্যমে আপনি করেন, মেডিকেল করার পরে সবাই প্রায় একটা টেনশনে থাকে যে মেডিকেল রিপোর্টটা ফিট হইলো না আনফিট হইলো, কিভাবে জানা যায়, কবে জানা যায়, কি আসে বিষয়টা, এটার জন্য আমাদের ওয়েটিং করতে হয় এজেন্সির জন্য। এজেন্সি রিপোর্টটা আই না, তারপরে আমাদেরকে জানায়। তো আজকের ভিডিওটা আমরা দেখবো, আপনি এজেন্সির জন্য ওয়েট করতে হবে না, আপনি আপনার নিজের হাতে মোবাইল দিয়ে আপনি 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনি চেক করতে পারবেন যে আপনি মেডিকেল রিপোর্টটা কি হয়েছে, ফিট না আনফিট। তো এটা করার জন্য মনে করেন আমি আপনাকে ল্যাপটপে দেখাবো, কিন্তু আপনি চাইলে মোবাইলে দেখতে পারবেন, সেম প্রসেস। তো চলুন আমরা চলি স্ক্রিনে। বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা দেখি স্ক্রিনে যে এটা কিভাবে আপনি চেক করবেন। আপনি চেক করার জন্য আপনার দুইটা জিনিস দরকার হবে, একটা হলো পাসপোর্ট নাম্বার, ইয়া তো স্লিপ নাম্বার, যে কোনো একটা, আর আপনার ন্যাশনালিটি কি। আপনি এটা যে কোনো দেশের মেডিকেল চেক আপ করতে পারবেন যদি গার্লফ্রেন্ড জন্য হয়, যেটা জেএসসিসি কান্ট্রি বলা হয়, যে 6টা কান্ট্রি আছে এইডির জন্য যদি হয় তাহলে আপনি করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলি। Subscribe to my channel MRH Tech and press the bell icon for more video. তো বন্ধুরা, আমরা চলে আসলাম ডেস্কটপের স্ক্রিনে। এখন আপনি গুগল ওপেন করে নেন, গুগলে লিখবেন আপনি জেএসসিসি মেডিকেল রিপোর্ট চেক। তো এটা লিখলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস উপর এই জায়গায় লেখা আছে, দেখেন ইওর মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট, আপনি এটাতে ক্লিক করে দিবেন। যখন এটাতে ক্লিক করবেন আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এই জায়গার মধ্যে আপনি পাসপোর্ট নাম্বার দিতে পারেন, স্লিপ নাম্বার দিতে পারেন, যে কোনো একটা। আপনি আমরা পাসপোর্ট নাম্বারটা ইজি পাসপোর্ট নাম্বারটা দিবেন, আর ও পাশের সেকেন্ড অপশনে আপনি ন্যাশনালিটিটা দিবেন। যদি সব কিছু ঠিক থাকে চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার রেজাল্ট শো হয়ে গেছে। একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাইলে আপনি দেখতে পারবেন যে আপনার রেজাল্ট এসে গেছে। যদি আপনার মেডিকেল রিপোর্ট হয়ে থাকে আপনার এই জায়গায় চলে আসবে। তো এই এই পেজটারে আপনার কী করতে হবে, পিডিএফে ডাউনলোড করতে হবে। এই পিডিএফ ডাউনলোড করার জন্য আপনি এই পিডিএফ বাটনে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন আপনার পেজটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনি এই যে এই জায়গা থেকে ইচ্ছা করলে প্রিন্ট আউট করতে পারেন, ইচ্ছা করলে আপনি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে, আর যে কোনো কাজে লাগাইতে পারেন। বন্ধুরা, দেখলেন আপনার কত ইজিভাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনি মেডিকেল রিপোর্ট আপনার বাড়ি থেকে দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে এটা ডাউনলোড করতে পারেন, আপনি পিডিএফ হিসাবে যা ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন, যা খুশি তা করতে পারেন, আপনার এজেন্সির দিকে চেয়ে থাকতে হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে।